পায়ের কাছে চলে যাবে একটা এনিমিড লাইন ইন দ্য লেগ এন্ড অথবা হেড এন্ড গিয়ে আমি প্যাশেন্টকে বলবো লম্বা লম্বা করে শ্বাস নেন, বুক ফুলিয়ে লম্বা লম্বা শ্বাস নেয় ছাড়েন, হ্যাঁ শ্বাস নেয় ছাড়েন। এখন কিন্তু ঘাড় বামে ডানে করা দরকার নেই, মিড লাইনে থাকবে। আমি দেখলাম যে দুইটা চেস্ট সিমেট্রিক্যাল মুভ করছে কিনা, এক্সপ্যানশন কেমন। আচ্ছা এগুলো দেখতে দেখতে অনেকে আবার বলে যে রেসপির রেটটাও দেখে নিতে বলে, রেট যদি দেখতে বলে এইভাবে দেখা যাবে না, আমরা এই যে এইভাবে দেখা উচিত। তবে এই লাস্ট কয়েক বছরের যে পরীক্ষা হলো, কেউ এই চেস্ট এক্সামিন করার সময় তখন রেসপির রেট দেখতে বলেনি। হ্যাঁ তার মানে এটা যদি চায় তখন আমি বলবো স্যার এটা দেখতে হয়, দেখা যেতে পারে। তাহলে এটা ইন্সপেকশন শেষ, ম্যান পালপেশন। পালপেশন কি শুরু হবে, হলো পজিশন অফ দ্য ট্রাকিয়া, এটা দিয়ে শুরু হবে। পজিশন অফ ট্রাকিয়ার জন্য প্যাশেন্টের এই সেন্ট্রালি থাকবে, মিড লাইনে কোনো এদিকে ডানে বামে কার্ভ হবে না। তারপরে আমরা এই দুইটা আঙ্গুল আমরা কী করি, ইন্ডেক্স এই ফিঙ্গার রিং ফিঙ্গার মিডল ফিঙ্গার দিয়ে আমরা ফিল করি। তাহলে আমরা কী করি, আমাদের দুইটা আমরা যেন স্টার্নাল ক্লোরো মাস্টের দুটো হেড আছে, একটা স্টার্নাল হেড, স্টার্নাল হেড লাগবে, এই স্টার্নাল হেড এই যেখানে একটা এখানে একটা শক্ত, আমরা জাস্ট দুইটা তিনটা আঙ্গুলকে যদি এইভাবে নিই এই রাখলে এই যে দেখো দুটা মাসেল তার ঢোকেন তো আচ্ছা ঢোকেন তো আরেকটু পরে এই যে দেখো দুটা মাসেলকে আমি ফিক্সড করলাম, হ্যাঁ এখানে দুটা মাসেল। এখন এই আঙ্গুল, এই আঙ্গুলতে ট্রাকিয়াটাকে ফিল করতে হবে। এখন বলি যে আমরা এইভাবে ফিল করে বলি ঢোক গেলেন তো ঢোকলেন, এই যে বুঝলাম দুটা ট্রাকিয়া ঘুরলে এই দেখো এটাও ফিল করা যায় এবং এই দুটা মাসেলের এন্ড এটাও ভালো দেখা যায়। তাহলে এখানে থাকলো দুটা আঙ্গুল, এইটা দিয়ে আমরা মাঝখানে ট্রাকিয়াটা ফিল করলাম। এখন হলো এই স্টার্নাক্লোরো মাস্টয়েড আর ট্রাকের মাঝে এইখানে স্পেস কতটুকু আছে, এখানে স্পেস কতটুকু আছে, আঙ্গুলটাকে জাস্ট এই কেউ অনেকে করে কি এসে প্রথমে এদিকে ফিল করতে থাকে, না আগে তোমাকে ট্রাকেটা ফিল করতে হবে যে এখানে আছে, তারপরে তোমাকে এই এই স্পেস দেখা শেষ। এখন হলো পজিশন অফ দ্য অ্যাপেক্স, এখানে কিন্তু ক্যারেক্টার অফ দ্য অ্যাপেক্সকে দেখতে হবে না কিন্তু পজিশন দেখতে হবে। পজিশন দেখার জন্য আমরা ওখানে দেখি বিশেষ এখানে দেখা যাচ্ছে হাত রাখলাম, তারপর এই আঙ্গুল এই আঙ্গুলের নিচে থাকলেই আমি এই যে স্টার্ন লেঙ্গেল থেকে এই যে সেকেন্ড স্পেস থার্ড ফোর ফিফথ ফিফথ স্পেসে আছে, বা পকেটে আমার ফিতা থাকবে, ফিতা দিয়ে আমি মেপে দেখবো কত সেকেন্ড আইন সেকেন্ডের দিকে আসবো শেষ। এখানে কিন্তু ক্যারেক্টার অফ দ্য অ্যাপেক্সকে দেখতে হবে না, অনলি পজিশন অফ দ্য অ্যাপেক্সকে। এখন সিমেট্রি অফ চেস্ট মুভমেন্টের জন্য আমরা এই যে ঘাট থেকে তিনটা পজিশন হয়, এইখান থেকে এই ঘাটটাকে একটু বামে নেন, এই আঙ্গুলটা কী করবো আমরা দেখো যে টেনে এনে দুইটা থামকে একসাথে অ্যাপোজ করে রাখবেন, লম্বাকে শ্বাস নেন, শ্বাস নেন, হ্যাঁ ছাড়েন, দেখবো দুইটার মুভমেন্ট একই কিনা। এরপরে এক্সিলারেশন থেকে এই টেনে আনতে হবে, শুধু হাত ফেললে হবে না, হাতটাকে এই টেনে আনতে হবে, টেনে এই যে মিড লাইন দুটোকে এক করুন, এখন বলতো শ্বাস নেন, হ্যাঁ ছেড়ে দেন, দেখো দুইটা একই সাথে মুভ করছে ঠিক একই রকম লোয়ার রিজনে, এই শ্বাস নেন, হ্যাঁ শ্বাস ছেড়ে দেন, দেখো দুইটা হাত আঙুল একই রকম, যদি এমন হতো যে একটা হাত মুভ করছে একটা হাত মুভ করছে তার মানে এদিকে রেসে, ঠিক আছে এটা শেষ। এরপরে আমাদের টোটাল চেক্স এক্সপানশন দেখতে হয় একটা লেভেল অফ রিপোর্ট, কিন্তু ওইটা দেখার জন্য বসে দেখতে হয় শুয়ে দেখা যায় না, এই জন্য আমরা এই সময় এটা করি না, এটা একদম লাস্টে কেউ যদি করতে পারে স্যার লাস্টে আবার ঠিক মাপতে পারে। আমরা কীভাবে মাপি, একবার হলো শ্বাস ছেড়ে দেওয়ার পরে টোটাল এই যে একটা লেভেল অফ নিপিলের মধ্যে এলো কতটুকু, থ্রি ইঞ্চি বা ফাইভ সেন্টিমিটারের বেশি থাকে। আচ্ছা নেট নর্মালি একবার দেখবো, তারপরে ওর বুক ঘুরে শ্বাস দেয় লম্বা শ্বাস দেখে একটা তখন দেখবো কতটুকু বাড়বে, যদি থ্রি ইঞ্চি বা তার বেশি বাড়ে বা ফাইভ সেন্টিমিটার তার বেশি বাড়ে তাহলে এটা নর্মাল চেক্স। আচ্ছা এরপরে আমাদের দেখতে হয় হলো ওকাল ফ্রেমিটাস, ওকাল ফ্রেমিটাসটা অনেকে মিস করে যায়, এটা বাদ দিয়ে বাকি চলে যায়। ওকাল ফ্রেমিটাস দেখার জন্য আমাদের যে মাসেলটা যেটা আছে এই মাসেলের এই অংশটা আমরা ইউজ করতে পারি, এবং কী কী জায়গায় দেখবো, দেখো এখানে অ্যাপেক্স আছে, অ্যাপেক্সে তো এই মাসেলটা এই এই, তারপরে আমরা মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর এইভাবে এভাবে নামবো, কয় জায়গায় করবো এটা অনেকে এইভাবে এইভাবে করে, অনেকে এইভাবে 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 দরকার নাই, তোমরা এইভাবে দেখবো চারটে লাইনে ম্যাকুয়েড বলা আছে, তিন মনে করি তিনটে জায়গায় তিনটে স্পেস, প্রতিটা স্পেস এইভাবে ঘুরে ঘুরে করতে হবে এমন অ্যাজ এ গ্রসলি, তুমি একবার অ্যাপেক্সের ভিতরে করেছো, অ্যাপেক্সের ভিতরে এভাবে করা যায় আবার আঙুল দিয়ে করা যায়, আমরা এইখানে এই কী বলতে হবে পেশেন্টকে, নাইনটি নাইন বলে না আইডিয়ালি বলবো বইটি আছে নাইনটি নাইন। আচ্ছা একটু বাংলায় কোনো বই লেখা নাই, এখন কতবার একজন এক্সামিনার কতবারের একজন ল্যাপটপ করেছিল যে তুমি ওয়ান
এমন একটা ওয়ার্ড উচ্চারণ করবো যেটাতে ভাইব্রেশন বেশি হবে, যেটা আমি ফিল করতে পারবো, হয় 99 অথবা 3-3। আচ্ছা বলো তো বাবু, 99, হ্যাঁ আবারও 99। আচ্ছা এই যে আমরা, আমি যখন হাত রাখবো তখনই বলবে নাই, আমরা বলি ক্লাভিকল উপর ডাইরেক্টলি আঙ্গুলগুলোর মধ্যে শুধুমাত্র এই ফিঙ্গারটা একদম ফিক্সড এবং ফ্ল্যাট হয়ে থাকে। তুমি যদি এখানে মাঝখানে গ্যাপ রাখো সম্ভব না, তাহলে লাগিয়ে রাখতে হবে। আর আমরা এই তিনটা আঙ্গুলকে এঁকে দেবো, কোন আঙ্গুল দিয়ে? এই আঙ্গুল দিয়ে পারকাস করবো, এই আঙ্গুল দিয়ে আমরা পারকাস করবো। কিভাবে? এই এই এটা হাতে এইভাবে মুভমেন্টটা, আমার মুভমেন্টটা হবে রিস্ট জয়েন্ট, এই 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 ক্লিয়ার? অনেকে যে দুই আঙ্গুল এভাবে করে, অনেকে এরকম করে, বইতে হলো এই যে এইভাবে থাকবে আঙ্গুল, এই আঙ্গুলটা তো হবে মেইনলি। হ্যাঁ এই 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 যদি করি এটাকে এখন শুরু করি, এখন উপরে অ্যাপেক্স থেকে আসার সময় যখন ক্লাভিকল দেখবো তখন আমরা আঙ্গুল রাখবো না, বলা আছে ক্লাভিকলের উপরে জাস্ট ডাইরেক্টলি আমি এই যে ক্লাভিকলটাকে মাঝখানে রেখে দুইটা আঙ্গুলকে দুদিকে দিয়ে দিবো, দিয়ে মাঝখানে ডাইরেক্টলি দুবার করতে হবে। কেউ কেউ আছে যে করে যাচ্ছে না, দুবার করতে হবে, হ্যাঁ একবারও না, তিনবারও চারবারও না, দুবারই যায় করলাম, এরপরেই করলাম, এরপরে ইনফ্লা ক্লাভিকুলার স্পেস থেকে শুরু করে নিচের দিকে মিড ক্লাভিকুলার লাইন, এখন এই আঙ্গুল চলে আসবে। আচ্ছা ফ্রন্ট থেকে বলা আছে যে শুধু ক্লাভিকলের উপরে করলে অ্যাপেক্স দেখা হয়ে যায়, কিন্তু ব্যাক থেকে করলে তোমাকে অবশ্যই এই জায়গায় তিনটা স্পেস দেখতে হবে। হ্যাঁ আচ্ছা, ওইটা যদি কোনো প্রফেসর দেখে থাকে তাহলে ওইটা ফলো করবে, হ্যাঁ তোমার যেটা বললে ভেতরে থাকবে এইভাবে করো। হ্যাঁ কিন্তু আইডিয়ালি দেখবা যে ইয়াতে আছে যে তোমার ক্লাভিকের উপরে ডাইরেক্টলি আমরা এখানে করি, এখানে করি, এটা অ্যারেঞ্জ। হ্যাঁ এরপর থেকে এরপরে এখানে চলে যাবো, তারপরে ডাইরেক্টলি আমরা ক্ল্যাভিকলের উপরে এই, তারপরে ইনফ্রা ক্ল্যাভিকলের স্পেস থেকে এই, স্পেস থেকে এই, স্পেস থেকে এই, এটা দেখলাম এনি পাংচার মার্ক কোনো দেখা যাচ্ছে না, এটা দেখলাম বাইস্টার মার্ক। আচ্ছা তোমরা পরীক্ষায় একটু ভালো স্ট্রেচন রেখো, হ্যাঁ কারণ মাঝে মাঝে কিছু এক্সামিনার ইরিটেট হয়, এবারও কিছু এক্সামিনার চেস্ট এক্সামিন করতে দিয়েছে, ওই স্ট্রেচন দেখে একটু শোনা যায় না, একটু মোটামুটি একটু দেখতে ভারী লাগে এরকম একটু। হ্যাঁ ইয়াতে অনেক স্টেশন আছে, সব থেকে ভালোটা হলো ওই যে লেক লাইন আছে এর মাঝে মাঝে, স্ট্রিট নামে একটা আছে বত্রিশ টাকা দাম, ভালোই লেক লাইনের কাছাকাছি, আর আরও নিচে আছে এমডি এফ। হ্যাঁ তবে এমডি এফের সাউন্ডের চেয়ে ওই যে মাঝখানে স্ট্রিট ডেটা আছে সাউন্ডটা ভালো করে। আচ্ছা এখন আমরা চেস্ট অস্কালটেশনে কি কি দেখবো, একটা হলো ব্রেথ সাউন্ড, অ্যাডেড সাউন্ড, ভোকাল রেজোনেন্স, ব্রেথ সাউন্ড, অ্যাডেড সাউন্ড, ভোকাল রেজোনেন্স। প্রথমে অ্যাপেক্স, অ্যাপেক্স দেখার জন্য অ্যাপেক্সে এই ডায়াফ্রাম বসবে না, এত বড় জায়গা না, তাহলে আমাদের
পেন ধরে বেল করলাম করে پیشنটাকে হার হলো এদিকে শিফট থাকবে বলবো যে আপনি হ্যাঁ লম্বা লম্বা করে শ্বাস নেন শ্বাস নেন ছাড়েন হ্যাঁ আবারো শ্বাস নেন ছাড়েন পুরো নাওয়া এবং ছাড়াটা শুনতে হবে তার আগে স্টেজে উঠানো যাবে না এরপরে ঘুরিয়ে ডায়াফ্রাম এখন এখান থেকে ইনফ্রাক্ট ল্যাঙ্গুলার থেকে মিড ল্যাঙ্গুলার শুরু হ্যাঁ শ্বাস নেন ছাড়েন শেষ এখন ভোকাল রেজিনেন্স ঠিক একইভাবে ঘুরিয়ে আবার বেল দিয়ে এখানে বলবো যে পলেন 99 তো আবার এখন এটা ঘুরিয়ে নিব বলতে হয় যে আমি স্ট্রেথ রাখলে বলবেন অথবা বলতে বলবেন হ্যাঁ ফ্রন্ট থেকে চেস্ট রেগুলেশন কমপ্লিট কোনো কিছু বাকি আছে কারো কিছু বলার আর কেউ কেউ বলে যে ডাউটে না থেকে তুমি ওই পার্কাশনটা যখন করো তারপরে তাহলে তাহলে আমরা নর্মালি যেভাবে পার্কাশন করি ওভাবে করার পরে এইটা আবার আলাদাভাবে একটা দিতে হয় করে কমপ্লিট করলে এই অ্যাঙ্গেলটা এই যে দেখো কমপ্লিট করলাম এখানে আসলাম এসে অ্যাঙ্গেলটাকে এই যে ফিক্স করলাম এই পুরো বাঁ হাত দিয়ে আমি এই যে অ্যাঙ্গেল স্টার্ন অ্যাঙ্গেল সেকেন্ড থার্ড ফোর্থ এই ফিফথ ঠিক আছে এরপর বাঁ হাত দিয়ে কমপ্লিট করে আসলাম কোনো শুধু এই স্পেসটা কাউন্ট করলে হবে এরপরে যদি ব্যাক থেকে এক্সামিন করতে দিই নর্মালি যতগুলো এবার যত ওষুধ এক্সামিন করতে দিচ্ছে কোথাও ওটা দেখেছি যে চেক করে রেসপিরেটর দেখে বলে না আর আইডিয়াল নিয়ম কিন্তু যে ইন্সপেকশন করে রেসপিরেটর দেখে না তবে এগুলো যেগুলো ইয়ার পার্ট জেনারেল অ্যাসেসমেন্টের পার্ট তারা তো দেয় শুধু চেস্ট এক্সামিন করতে আচ্ছা প্রথমে হলো হাত নিচে থাকবে হাত নিচে থাকা অবস্থাতে একবার ইন্সপেকশন মানে ইন্সপেকশন কী বলতে হবে আমি একটা চেস্টটা এইভাবে দেখলাম দেখবে দেখলাম বললাম যে লম্বা লম্বা শ্বাস নিতে হবে শ্বাস শ্বাস নেন ছাড়েন ছাড়েন পুরো দেখা গেল যে রেস্ট্রিকশন আছে কিনা দুই দিকে সিমেট্রি মুভমেন্ট আছে কিনা দেখা শেষ এখন হাত দিব এখানে হাতটা এমনভাবে দিব যেন অ্যাপেক্সটা ফ্রি থাকে এখন আমরা কী করতে হবে প্যালপেশনে এখানে পজিশন আমরা ট্র্যাক নিয়ে নেয় অ্যাপেক্স দিক নাই তাহলে চেস্ট এক্সপানশন সিমেট্রি অফ চেস্ট মুভমেন্ট এটা এই হাত এই যে দেখো টেনে আনে এই শ্বাস নেন হ্যাঁ ছাড়েন হ্যাঁ আবার এই যে এক্সেলার থেকে শ্বাস নেন ছাড়েন রাইট টু লোয়ার চেস্ট শ্বাস নেন আচ্ছা এরপরে হলো ভোকাল ফ্রেমিটাস ফ্রেমিটাসের জন্য আমরা কী বলি যে আবারও বলেন তো 3-3 বা 99 বলেন হ্যাঁ এইবার এই তিনটার মধ্যে হ্যাঁ 99 এরপরে চলে যাব আমরা এই সুপ্রা স্ক্যাপুলার স্পেস বলেন 99 বলেন 99 হ্যাঁ তারপরে এবার স্ক্যাপুলার লাইন 99 বলেন 99 আবার আবার তারপরে স্ক্যাপুলার লাইন বলেন শেষ কী কী জায়গা দেখলাম দেখো অ্যাপেক্স অ্যাপেক্সে আবার এইভাবে দেখা যায় এইভাবে দেখা যায় এইভাবে দেখতে পারো কিন্তু একটু ডিফিকাল্ট ওই জন্য অ্যাপেক্সে আমরা অনেকেই ইউজ করি এই যে সবগুলো আঙুলে এই পোর্শনটা হ্যাঁ এরপরে হলো এই যে রেমাসটা আছে স্ক্যাপুলার রেমাসের উপরে সুপ্রা স্ক্যাপুলার স্ক্যাপুলার মিডিয়াম বলা বরাবর এটা হলো স্ক্যাপুলার লাইন আর ইনফ্রা স্ক্যাপুলার এই যে অ্যাঙ্গেলটা নিচ বরাবর এটা হলো ইনফ্রা স্ক্যাপুলার তাহলে এখানে এই এরিয়া ওয়াইজ বলতে হয় তাহলে প্রথমে এই অ্যাপেক্সটা দেখলাম তারপরে হলো এই যে সুপ্রা স্ক্যাপুলার এই জায়গায় তারপরে স্ক্যাপুলার লাইন বরাবর এখানে তাহলে দুইটা বা তিনটা জায়গায় দেখতে হয় এরপর ইনফ্লেক্সিবল এই নিচে চলে যাবো এটা বেস এই দুইটা জায়গায় দেখলে আচ্ছা এরপরে টোটাল চেক্স এক্সপানশন আছে যেহেতু বেশি পেশন থেকে বসে আছে পিতা দিয়ে বলবো যে স্যার আমরা এত লেভেল অফ টোটাল চেক্স এক্সপানশন আচ্ছা এখন পার্কাশন পার্কাশনের জন্য
ম্যাক্রোতে দেখবে যে এই অ্যাপেক্সের উপরে তিনটা এরিয়াতে এটা করতে হয়। কেন করতে হয় আমি কোথাও স্পষ্ট পাইনি, তবে করতে হয় যেটা আছে। তাহলে কীভাবে করবো এটা? তিনটা লাইন, এরপরে সুপ্রাই স্ক্যাপুলার, এই যে সুপ্রাই স্প্রে এরিয়া এই কোথায় করলাম অ্যাপেক্সে আমরা একদম দেখবে যে ম্যাক্রোটা ছবি দিয়ে নেওয়া আছে। এইভাবে তিনটা লাইনে আমরা এইভাবে করি, তিনটা স্পেস, অনেকে এক তিনটা পরপর করে যায়। আসলে নিয়ম হলো এই 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 এই, তারপর সুপ্রা স্ক্যাপুলার, এইটা হলো সুপ্রা স্ক্যাপুলার রিজন, এটা সুপ্রা স্ক্যাপুলার, এরপর স্ক্যাপুলার নাই, স্ক্যাপুলার ইমিডিয়াল বরাবর, এখানে এখন অসকালটেশনের ঠিক একই রকম আমরা ডাকবো হলো এই যে অ্যাপেক্সটা অলসেন্টার করার জন্য, এই যে স্পেসটা আছে গর্তটা ওখানে, এই যে এখানে একবার শুনবো, হ্যাঁ ঠিক একই রকম ব্রেথ সাউন্ড, ওগুলো লম্বাভাবে শ্বাস নেন ছাড়েন, এখানে আর ঘাড় ডানে বামে ঘুরে দেবেন, একদম সেন্টারে থাকবে, শ্বাস নেন ছাড়েন, এরপর ঘুরিয়ে দিলাম, এরপরে সুপার স্ক্যাপুলার রিজন, শ্বাস নেন ছাড়েন, এরপরে স্ক্যাপুলার রিজন, পুরো একটা করে ব্রেথ কমপ্লিট হবে। এরপরে হলো ভোকাল রেজোন্যান্স, ঠিক একইভাবে একই জায়গায় আমরা শুধু প্যাশনকে বলবো 99 বলেন, এখানে এখানে 99 বলবে, এবং ঠিক একইভাবে আমরা এই 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 শেষ। হ্যাঁ, এই প্যাটার্নটা আমরা ঝিকঝেক প্যাটার্নটা পছন্দ করি, দুটি প্যাটার্ন আছে, একটা হলো এই এই, এটা হলো ঝিকঝেক, একবার এটি ক্যান করে দিন, আরেকটা আছে জেড প্যাটার্ন, এই 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 এই, দরকার নাই তোমরা একটা খেয়াল রাখবে ঝিকঝেক, এই 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 আমি চেয়ে এক্সামিনেশন কম তৈরি করি, কিছু নেই। আচ্ছা সিভিএস যদি এক্সামিনেশন করি, এখানে একটা শুরু করি,